আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মশলা দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে কীভাবে চা তৈরি করতে হয় সেই রেসিপিটাই দেখাবো। চলুন দেখে নেই। আমি একটি পাত্রে 2 কাপ পানি নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিব আদা, দুটো তেজপাতা, কাটানো এলাচ, এখন পানিটাকে ভালো করে ফুটতে নিব। ভেতরে চাপাটা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলের আগুনটা নিভিয়ে নিব। দেখুন, আমি 1 কাপে কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে চাটা ঢেলে নিব। চাটা ঢালা হয়ে গেছে। এখন ভালো করে মেয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। দেখুন, আমার চা তৈরি হয়ে গিয়েছে। আপনারা এভাবে গুঁড়ো দুধ দিয়ে মশলা দিয়ে চা তৈরি করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।